हेलो फ्रेंड्स, वेलकम वेलकम टू माय चैनल। आज के हमारे आलोचनार विषय वस्तु कि बोलूँ तो आज के आलोचना करब पाँचमुखी रुद्राक्ष निये। पंचमुखी रुद्राक्ष, फाइव फेस्ड रुद्राक्ष। देखो ये पंचमुखी रुद्राक्ष क्यों चिनबें से विषय जेमन आलोचना करब, ये पंचमुखी रुद्राक्षर किछु विशेषत्व निये आलोचना करब। साधारणत तो এই পাঁচমুখী রুদ্রাক্ষ কেন ধারণ করা হয় সেই বিষয় নিয়েও আলোচনা করব, এবং পরিশেষে রুদ্রাক্ষ ধারণ করার পূর্বে কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো চলুন একদমই সময় নষ্ট না করে আজকের আলোচনাটি শুরু করা যাক। পঞ্চমুখী রুদ্রাক্ষ নামের মধ্যেই চেনার উপায় কিন্তু রয়েছে। পাঁচমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে সাধারণত পাঁচটি মুখ থাকে। প্রথমে আপনাকে একটি রুদ্রাক্ষের দুটি মেরু খুঁজে বের করতে হবে। এই কাজটি কমপ্লিট করার পর এই দুটো মেরুকে বেশ কিছু রেখা সংযোগ স্থাপন করেন। এই রেখার পরিমাপ দেখেই আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন সেটি কতমুখী রুদ্রাক্ষ। সাধারণত পাঁচমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে পাঁচটি মুখ বা পাঁচটি রেখা থাকে। আরও একটা বিষয় বলে রাখি, পাঁচমুখী রুদ্রাক্ষ নিয়ে অনেকের কনফিউশন থাকে, দাদা আমি একটা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করেছি এটা কি আসল না নকল। সাধারণত পাঁচমুখী রুদ্রাক্ষ নকল হয় না, কারণ পাঁচমুখী রুদ্রাক্ষের দাম অতি সামান্যই বলা চলে, তুলনামূলকভাবে যথেষ্ট কম এবং সস্তা, এবং প্রচুর পরিমাণে এর অ্যাভাইলেবিলিটিও কিন্তু থাকে। সুতরাং পাঁচমুখী রুদ্রাক্ষ সাধারণত নকল হয় না। তবুও যদি আপনার কনফিউশন হয় সেক্ষেত্রে অবশ্যই ল্যাব টেস্টের সহায়তা নিতে হবে। এর পরবর্তী কী বিষয় নিয়ে আলোচনা করব, এর কিছু বিশেষত্ব। পাঁচমুখী রুদ্রাক্ষ এর অধিপতি দেবতা হলেন কালাগ্নি বা শিব বলা যেতেই পারে। পাঁচমুখী রুদ্রাক্ষ স্বয়ং শিবের একটি রূপের প্রতিনিধিত্ব করেন। পাঁচমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে অধিপতি গ্রহ হল বৃহস্পতি। অনেকেই বলতে শুনি, সাজেশন দেন কালাগ্নি রুদ্রাক্ষ ধারণ করতে হবে। যদি এমন কেউ সাজেশন আপনাকে দিয়ে থাকেন তাহলে এটা জানতে হবে আপনাকে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করার কথা তিনি বলেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক পাঁচমুখী রুদ্রাক্ষের বিশেষত্বগুলো কী কী আছে। পাঁচমুখী রুদ্রাক্ষ অনেকেই ব্যবহার করেন শত্রু নাশের জন্য। যাদের শত্রুর একটু সমস্যা রয়েছে, অনেকেই পিছনে লাগতে চায় বা একটু সমস্যা তৈরি করার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতেই পারে। বিঘ্ন নাশের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু অনেকেই ধারণ করেন। পাঁচমুখী রুদ্রাক্ষের আরও অনেক গুণ রয়েছে, যেমন ধরুন তন্ত্রক্রিয়ায় স্তম্ভন বা বিদ্বেষণ ক্রিয়ার ক্ষেত্রেও পাঁচমুখী রুদ্রাক্ষ বিশেষ ভূমিকা গ্রহণ করে। তবে অনেক সাধক ব্যবহার করতে চান, আবার অনেকেই করেন না। পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে মনের মধ্যে একটা শান্তি আসে, একটা প্রসন্নতা আসে বা একটা প্রফুল্লতা আসে। যে শান্তি, প্রসন্নতা, প্রফুল্লতা আপনাকে অনেক বেশি ভালো রাখতে পারে। অর্থাৎ বলা যেতেই পারে পাঁচমুখী রুদ্রাক্ষ জীবনের উন্নতিতে কিন্তু অনেকটাই সহায়তা করে। অনেকের বিবাহিত জীবনের সমস্যাও পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করার মাধ্যমে অনেকটাই কন্ট্রোলে আসে। পাঁচমুখী রুদ্রাক্ষের মালায় জপ করার ফলে সিদ্ধি লাভও কিন্তু ঘটতে পারে। অনেক সাধকই রুদ্রাক্ষ মালায় জপ করেন, যদিও ডিপেন্ড করে সেই সাধকের মন্ত্রের উপর, কোন মন্ত্র শক্তি দ্বারা সে চালিত হচ্ছেন তার উপরে। এবং এই পাঁচমুখী রুদ্রাক্ষ হৃদরোগের ক্ষেত্রে বেশ উপযোগী। উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে বা রক্তচাপ কন্ট্রোল করতে এই রুদ্রাক্ষের কিন্তু জুড়ি মেলা হার। এই কারণে অনেকেই স্বাস্থ্যের কারণে বা স্বাস্থ্যের উন্নতির কারণে এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করেন। আমি যে কথাটা বারবারই বলি, রুদ্রাক্ষ স্বয়ং শিবজ্ঞানে ধারণ করতে হবে। এবার চলুন আমরা জেনে নিই যে কোনো রুদ্রাক্ষ ধারণ করার আগে কোন বিষয়টি অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। দেখুন, পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করছেন কিংবা একমুখী রুদ্রাক্ষ, প্রত্যেকটি রুদ্রাক্ষের জন্য একটি নির্দিষ্ট মন্ত্র থাকে, তার সাথে সাথে এর একটি সঠিক প্রক্রিয়ার দ্বারা জাগ্রতিকরণ করতে হয়। অনেকেই করেন, ধারণ করার পূর্বে অঙ্গন্যাস, ঋষাদিন্যাস, করণন্যাস, মন্ত্রজপ, ধ্যান ইত্যাদির মাধ্যমে কিন্তু
রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এবং একবার রুদ্রাক্ষ ধারণ করলাম, তারপর আর কোনোদিনই সেই রুদ্রাক্ষের শোধন বলুন বা সেই রুদ্রাক্ষের পূজন বলুন এগুলো করলাম না, সেটি কিন্তু একেবারেই সঠিক নয়, বেঠিকই বলা যায়। সুতরাং রুদ্রাক্ষ ধারণ করুন, ভগবান শিবের প্রতিনিধিত্ব করে এই রুদ্রাক্ষ। সুতরাং শিবজ্ঞানে আপনি রুদ্রাক্ষ ধারণ করতেই পারেন, তবে অবশ্যই এই বেসিক সতর্কতাগুলো অবলম্বন করবেন। অনেক বেশি ভালো থাকুন, আগামী এপিসোডে আপনার সাথে আবার আমার দেখা হবে। আর আপনি যদি চান যে দেখাটা হোক, কী করতে হবে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আজকে এখানেই শেষ করি। শ্রী গণেশ প্রত্যেককে ভালো রাখুক। নমস্কার।